ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন ফল নিয়ে। সেটা হচ্ছে কাঁঠাল বা জ্যাক ফ্রুট। আমরা আজকে কাঁঠালের ব্যাপারে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট অজানা তথ্য দেব। তাহলে চলো পড়া যাক। কাঁঠাল ক্রান্তীয় অঞ্চলের ফল। কাঁঠাল ক্রান্তীয় অঞ্চলের ফল। কাঁঠাল গাছের কাণ্ডে এবং ডালে উভয়ই হয়। কাঁঠাল গাছের কাণ্ডে এবং ডালে উভয়ই হয়। কাঁচা কাঁঠাল সবুজ এবং পেকে গেলে হলুদ বা হালকা বাদামি বর্ণের হয়। কাঁচা কাঁঠাল সবুজ এবং পেকে গেলে হালকা হলুদ বা হালকা বাদামি বর্ণের হয়। ভেতরে শাঁস থাকে যাতে দানা থাকে। ভেতরে শাঁস থাকে যাতে দানা থাকে। কাঁঠাল বাইরে থেকে ভোঁতা কাঁটায় কাঁটায় ঢাকা থাকে। দেখবে কাঁঠালের যে বাইরেটা, বাইরে যে খোসার আবরণটা অনেক ভোঁতা 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 ছুচলো নয়, কিন্তু কাঁটা কাঁটা দিয়ে গাটা পুরো ঢাকা থাকে। কাঁঠাল বাইরে থেকে ভোঁতা কাঁটায় ঢাকা থাকে। পরের পয়েন্টগুলো দেখো। সম্পূর্ণ পেকে গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। সম্পূর্ণ পেকে গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ইঁচড় বলা হয়। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ইঁচড় বলা হয়। কাঁঠাল থেকে প্রচুর ভিটামিন এ ও ফাইবার পাওয়া যায়। কাঁঠাল থেকে প্রচুর ভিটামিন এ ও ফাইবার পাওয়া যায়। কাঁঠাল খুবই মিষ্টি ফল। কাঁঠাল খুবই মিষ্টি ফল। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। কাঁঠাল নিয়ে তো তোমরা এতক্ষণে অনেক কিছু শিখে গেছো। তাহলে চলো এবার কতটা শিখেছি সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, কিছু শূন্যস্থান পূরণ। তাহলে চলো দেখো প্রথমে কি আছে। সম্পূর্ণ ড্যাশ গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। সম্পূর্ণ ড্যাশ গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। কি হলে গাছ থেকে খসে পড়ে, তোমরা উত্তর পেয়েছো? দেখো তো এখানে আছে পেকে, রাইট? তাহলে আমরা এখানে লিখবো পেকে। সম্পূর্ণ পেকে গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ড্যাশ বলা হয়। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ড্যাশ বলা হয়। কি বলা হয় দেখো, এখানে আছে ইঁচড়। তাহলে আমরা এখানে লিখব ইঁচড় বলা হয়। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ইঁচড় বলা হয়। তারপরে আছে কাঁঠাল ড্যাশ অঞ্চলের ফল। কাঁঠাল ড্যাশ অঞ্চলের ফল। কি অঞ্চলের ফল দেখো, ক্রান্তীয়, কারেক্ট? তাহলে আমরা এখানে লিখব কাঁঠাল ক্রান্তীয় অঞ্চলের ফল। কাঁঠাল বাইরে থেকে ড্যাশ কাঁটায় ঢাকা থাকে। কাঁঠাল বাইরে থেকে ড্যাশ কাঁটায় ঢাকা থাকে। কিরকম কাঁটায় ঢাকা থাকে দেখো, এখানে আছে অপশন ভোঁতা, ঠিক? আমরা পড়েছি কাঁঠাল বাইরে থেকে ভোঁতা কাঁটায় ঢাকা থাকে। ড্যাশ জাতীয় ফল হলো কাঁঠাল। ড্যাশ জাতীয় ফল হলো কাঁঠাল। কোথাকার জাতীয় ফল কাঁঠাল দেখো তো অপশনে আছে কিনা। বাংলাদেশের, ঠিক? তাহলে আমরা লিখব বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। আরেকবার পড়ে নি। সম্পূর্ণ পেকে গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। সম্পূর্ণ পেকে গেলে কাঁঠাল গাছ থেকে খসে পড়ে। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে
ইঁচড় বলা হয়। কাঁচা কাঁঠাল রান্নায় ব্যবহার হয় যাকে ইঁচড় বলা হয়। কাঁঠাল ক্রান্তীয় অঞ্চলের ফল। কাঁঠাল ক্রান্তীয় অঞ্চলের ফল। কাঁঠাল বাইরে থেকে ভোঁতা কাঁটা কাঁটায় ঢাকা থাকে। কাঁঠাল বাইরে থেকে ভোঁতা কাঁটায় ঢাকা থাকে। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। কাঁঠাল নিয়ে শূন্যস্থান পূরণ করতে পেরেছো তো? তাহলে চলো এবার আমি তোমাদেরকে কাঁঠালের উপরে একটা কবিতা শোনাবো। কাঁঠাল সবুজ সবুজ আমার রং, কাঁটাই আমার সাথী, আমার শক্ত ডাল গাছকে জড়িয়ে রাখে, মিষ্টি মিষ্টি আমার স্বাদ, সাথে সাথে রসালো, সবুজ সবুজ আমার রং, যে খায় সে হয় অবাক। সবুজ সবুজ আমার রং, কাঁটাই আমার সাথী, আমার শক্ত ডাল গাছকে জড়িয়ে রাখে, মিষ্টি মিষ্টি আমার স্বাদ, সাথে সাথে রসালো, সবুজ সবুজ আমার রং, যে খায় সে হয় অবাক। কাঁঠালের উপরে কবিতা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের শোনাবো একটা গল্প। ধূর্ত ছাগল। একদিন এক জঙ্গলে একটা ক্ষুধার্ত নেকড়ে খাবার সন্ধানে এখানে ওখানে ঘুরছিল। সে দেখল যে পাহাড়ের নিচে একটা সবুজ মাঠ, তার মধ্যে সে দেখতে পেল একটা হৃষ্ট পুষ্ট ছাগল ঘাস খাচ্ছিল। বাহ, মনে হয় খাবার ব্যবস্থা হয়ে গেল। নেকড়ে আস্তে আস্তে ওর দিকে এগোলো। সতর্ক থাকার জন্য ছাগল নেকড়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, তোমাকে তো ভীষণ দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে, তুমি যদি আমাকে খাও তাহলে আমি খুশি হব। কাউকে বাঁচানোর জন্য অন্যের জীবন উৎসর্গ করতেই হয়। এই কথা শুনে নেকড়ে আশ্চর্য হলো। তুমি তো ভীষণ দয়ালু গো। তো তুমি আমায় খাবে কি করে? আমি তো খুব বুড়ো। এক কাজ করো, তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকো, আমি ওর পাহাড় থেকে দৌড়ে সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব, তখন তুমি আমায় গিলতে পারবে, ঠিক আছে? ওই বোকা নেকড়ে ছাগলের কথা মতো নিচেই দাঁড়িয়ে রইল। চালাক ছাগল পাহাড়ে উঠে পড়ল। ওখান থেকে দ্রুত গতিতে নেকড়ের দিকে দৌড়ে আসলো। নেকড়ে ওখানে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর ছাগলের শিং দিয়ে যেই গুতো মারল, নেকড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর ছাগল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পগার পার।